আমরা চাই আমাদের সম্পর্ক যেন এগিয়ে যায়। আমি যেটা বুঝছি সেটা হচ্ছে তারা এখন ভবিষ্যতের দিকে তাকাতে চায়, আমাদের যে পারস্পরিক সম্পর্ক আছে এটাকে আরও কীভাবে ঘনিষ্ঠ করা যায়, আমরা এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং তারা মনে করে যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ এই দুটা শুধু বাংলাদেশের ইস্যু না, এটার গুরুত্ব সারা বিশ্বব্যাপী। সুতরাং তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে আমরা এই দুটো ইস্যুকে কেন্দ্র করে আরও কীভাবে গভীর করতে পারি, মূলত এটাই আলোচনা। দেখেন আমি যদি আজকের মিটিংয়ের কথা বলি, দেখেন মানে দুটো দেশের মধ্যে যখন একটা সম্পর্ক থাকে সেখানে সকল বিষয়ে আমরা যে একমত হব সেটা না, সুতরাং কিছু কিছু জায়গায় আমাদের ভিন্ন মত থাকতেই পারে। তারপরেও যখন আরেকটি দল বলছে যে তারা আমাদের এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, তার মানে তাদের সাথে আমাদের যে বন্ধুত্ব আছে বা ঘনিষ্ঠতা আছে এটা আমি মনে করি অনেক গভীর, যেই কারণেই কিছু ক্ষেত্রে তাদের রিজার্ভেশন থাকলেও তারা এখন সামনের দিকে তাকাচ্ছে। আমরা চাই আমাদের সম্পর্ক যেন এগিয়ে যায়। না আমি যদি আমার মন্ত্রণালয়ের প্রেক্ষাপটে বলি, না আমাদের কোনো কিছু নাই, বরঞ্চ আমরা এটাকে আরও কীভাবে সুদৃঢ় করব সে বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এখন আমরা বলেছি আমরা আমাদের অবস্থান তাদেরকে আমরা জানিয়েছি, সো আমরা উই ক্যান এগ্রি টু ডিসএগ্রি, সেটা অনেক সময় হতে পারে অনেক বিষয়ে, তবে সেটা এমন কিছু না যেটা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনোভাবে বাধাগ্রস্ত করবে বা কোনোভাবে এটাকে দুর্বল করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।